আসসালামুয়ালাইকুম প্রিয় ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। আমি হাকিম মোঃ বাবু হাওলাদার, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক। প্রিয় বন্ধুরা, আজকে জানিয়ে দেব আপনাদেরকে শতমূলির উপকারিতা ও ভেষজ গুণাগুণ সম্পর্কে এবং ব্যবহার। শতমূলি গাছ একটি লতানো উদ্ভিদ, এর গোড়ায় একগুচ্ছ কন্দকমূল থাকে। এই মূলগুলোই শতমূলি নামে পরিচিত। তো প্রিয় বন্ধুরা, অনেকেই হয়তো শতমূলি চিনেন না। আজকে আপনাদের এই শতমূলির সাথে পরিচয় করে দিচ্ছি। এই শতমূলি আমি দেখছেন লাড়ছি, এইটাই নাম হলো শতমূল। একটা গাছের মধ্যে শত শতমূল হয় বলেই একে শতমূলি বা শতমূল বলা হয়। এই শতমূলির উপকারিতা প্রচুর পরিমাণ উপকারিতা ও ভেষজ গুণাগুণ রয়েছে বন্ধুরা। তো এই ভেষজ গুণাগুণ সম্পর্কে জানতে আমার পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ এই শতমূলির কার্যকারিতা ভেষজ গুণ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। এর লতার বাঁকা কাটা হয়, ফুল মঞ্জুরি হয়, শরতে এর ফুল ও ফল হয়। পাকলে মাঘ মাসে ফাল্গুন মাসে ছোট মটরের মতো সবুজ, ফল পাকলে লাল হয়। শতমূলির ভেষজ গুণাবলী অপরিসীম এবং উপকারিতা প্রচুর পরিমাণ রয়েছে। শতমূলি প্রধানত বলকারক, স্তনদুগ্ধবোধক এবং শুক্র গারকারক। স্বপ্নদোষ, মূত্রকুচ্ছতা শারীরিকভাবে ভালো করে এবং শারীরিক দুর্বলতা, গনেরিয়া ও শুক্রমেহ উপকারিতা রয়েছে বন্ধুরা। এই মূলের আরও অন্যান্য উপকারিতা রয়েছে। এই মূলের উপকারিতা বিশেষভাবে কার্যকারিতা বলকারক, শুক্রগারকারক, বিশেষ করে রোগ অনুযায়ী ব্যবহার পদ্ধতি ও রোগের নাম। শারীরিক দুর্বলতা, স্তন দুগ্ধ কমে যাওয়া। ব্যবহার অংশ কাঁচা মূলের রস, মাত্রা 15 থেকে 20 গ্রাম আপনি খেতে পারেন। বিবাহিত বা অবিবাহিতদের মধ্যে অনেকেই যারা হস্তমৈথুন করতে করতে তার লিঙ্গকে নিস্তেজ, ছোট এবং ভিটামিনের ঘাটতির কারণে গোপনাঙ্গ ছোট, নরম, দুর্বল, প্রায় নিস্তেজ হয়ে গেছে এবং স্ত্রী ও বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললেই আঠালো পানি বের হয়ে আসে, বীর্য তরল বীর্য বের হয় এবং মিলনে বা সহবাসের অল্প সময় পান, অল্প সময়ে সহবাস করলেই বীর্য বেরিয়ে আসে। এইভাবে এই গোপনাঙ্গ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তাদের জন্য। এবং স্ত্রী সহবাসে যারা সময় কম পান তারাও এই শতমূল ব্যবহার করে দেখতে পারেন, তাদের সময়কে দীর্ঘায়িত করে। এই শতমূলির চূর্ণ ও রস, এই শতমূলির রস বা চূর্ণ ব্যবহার করলে আপনার স্বপ্নদোষ ভালো হবে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি স্বপ্নদোষ ভালো করতে চান তাহলে এই শতমূলির চূর্ণ আপনি প্রতিদিন সকাল ও বিকাল সেবন করুন। পানির সাথে 1 চা চামচ পরিমাণ পানির সাথে গুলিয়ে রাত্রে সেবন করুন এবং সকালবেলা খালি পেটে সেবন করুন 1 চা চামচ পরিমাণ। দেখবেন আপনার এই স্বপ্নদোষ সমস্যা আর থাকবে না। এবং শুক্রমেহ, অনেকে শুক্র উৎপাদন কম হয় এবং বীর্য ঘনত্ব কম, তাদের জন্য এই শতমূলের উপকারিতা প্রচুর পরিমাণ উপকারিতা রয়েছে। প্রিয় বন্ধুরা, এই শতমূলি যাদের শরীর দুর্বল এবং যৌন দুর্বলতা রয়েছে তারা এই শতমূলির চূর্ণ বা রস সেবন করতে পারেন। অনেক শক্তিবোধক এবং বলকারক ও শারীরিক দুর্বলতা সারাতে এই শতমূলির রস খুবই উপকারী। ও গনেরিয়া, যাদের প্রস্রাবের রাস্তা কিটকিট করে কামড় মারে এবং জ্বালাপোড়া হয় এবং প্রস্রাবে দুনালে প্রস্রাব হয় এবং প্রস্রাবে ঝাঁকি মারে, সেই তাদের জন্য এই শতমূলির চূর্ণ খুবই উপকারী। ও শতমূলির রস খেতে পারেন সকাল বিকাল। আপনি যদি সকাল বিকাল এই শতমূলির রস 10 থেকে 15 গ্রাম পরিমাণ রস খেতে পারেন তাহলে আপনার এই গনেরিয়া রোগ থেকে আপনি মুক্তি পাবেন। এবং আপনি এই চূর্ণ 5 থেকে 10 গ্রাম পরিমাণ প্রতিদিন সকাল ও রাত্রে সেবন করতে পারেন, তাহলে দেখবেন আপনার এই গনেরিয়া রোগ থেকে আপনি মুক্তি পাবেন। শুক্রতারল্য ও শুক্র স্বল্পতা এবং বীর্য ঘন করতে শতমূলির চূর্ণ বা পাউডার 1 কাপ কুসুম গরম দুধের প্রতিদিন রাত্রে 2 থেকে 3 চা চামচ সেবন করতে পারেন, তাহলে দেখবেন আপনার এই শুক্রাণু ঘনত্ব হবে ও শুক্র স্বল্পতা থেকে মুক্তি পাবেন। বীর্য ঘন করতে সাহায্য করে এই শতমূলির চূর্ণ। তাহলে বন্ধুরা, আশা করি এই শতমূলির চূর্ণ আপনারা ব্যবহার করবেন। আমি বই পুস্তকে পেয়েছি এবং ব্যবহার করে দেখেছি এবং অনেক পেশেন্টকে দিয়ে দেখেছি। অত্যন্ত কার্যকরী একটি ভেষজ উদ্ভিদ এই শতমূলির চূর্ণ ও শতমূলির রস। তো বন্ধুরা, আরেকটি রোগের জন্য এই শতমূলি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। অনেকের ডায়াবেটিক্স রয়েছে বন্ধুরা, অনেকের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আসে না, অনেক নামি দামি ওষুধ খেয়েছেন, তাদের জন্য এই শতমূলির রস খুবই উপকারী। সকাল বিকাল আপনি সেবন করে দেখতে পারেন, দেখবেন আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ চলে আসবে বন্ধুরা। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমি আপনাদের পাশে আছি, হাকিম মোঃ বাবু হাওলাদার। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।